বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথম অর্জন এসেছে সাকিব আল হাসানের হাত ধরে। এবার বিশ্ব ক্রিকেটেই একটি জায়গায় তিনি হয়ে গেলেন প্রথম। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে 1000 রান এবং 100 উইকেটের ডাবল পূর্ণ করলেন বাংলাদেশের অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আজ শেষ টি টোয়েন্টিতে সাকিব নাম লেখান এই ইতিহাসে। 98 উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তিনি। ম্যাথু ওয়েটকে বোল্ড করে এগিয়ে যান এক ধাপ। এরপর অ্যাস্টন টার্নারের উইকেট নিয়ে পূর্ণ হয় এই সংস্করণে তার 100 উইকেট। 1000 রান পেরিয়ে গেছেন তিনি বেশ আগেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত টেস্টে এই ডাবল অর্জন করেছেন 71 জন, ওয়ান ডেতে 65। দুই সংস্করণেই আলাদাভাবে করতে পেরেছেন 24 জন অলরাউন্ডার। বলাই বাহুল্য, তিন সংস্করণে সাকিব আল হাসানই প্রথম। টেস্টে এই ডাবল প্রথম করেছিলেন জর্জ গিফেন। অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার 1895 সালে স্পর্শ করেন 1000 রান। 1896 সালের অ্যাশেজের ওল্ড ট্রাফোর্ড টেস্টে পূর্ণ করেন 100 উইকেট। ওয়ানডেতে এই কীর্তি প্রথম করেন স্যার ইয়ান বোথাম। ওয়ানডেতে 1000 রান পূর্ণ করেন তিনি 1983 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। 100 উইকেটের মাইলফলকে পা রাখেন 1985 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে। সাকিব আল হাসানের 1000 রান পূর্ণ হয়েছে সেই 2016 সালের বিশ্বকাপে, কলকাতায় পাকিস্তানের বিপক্ষে 40 বলে 50 রান করার পথে, 5 বছর পর উইকেটের সেঞ্চুরি। সাকিব আল হাসানের আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 100 উইকেট নেওয়ার কীর্তি আছে কেবলমাত্র একজনেরই, লাসিথ মালিঙ্গা। সাবেক এই লঙ্কান পেসার রান করতে পেরেছেন কেবলমাত্র 136। এই সংস্করণে 1000 রান করা ক্রিকেটারদের মধ্যে সাকিব আল হাসানের পরে সবচেয়ে বেশি উইকেট শহীদ খান আফ্রিদির 98টি। পাকিস্তানি অলরাউন্ডার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন বেশ আগেই। 1000 রান করাদের মধ্যে এরপর সবচেয়ে বেশি উইকেট ডয়েন ব্রাভোর 76, মোহাম্মদ নবী 72 আর মোহাম্মদ হাফিজ 60। ব্রাভো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন আগামী অক্টোবর নভেম্বরে টি টোয়েন্টি বিশ্বকাপ শেষে। হাফিজেরও সেটি করার কথা। সাকিব আল হাসানের মতো ডাবল অর্জনের বাস্তব সম্ভাবনা আপাতত আছে কেবলমাত্র নবীর। তবে এই আফগান অলরাউন্ডারের বয়সও 36 পেরিয়ে গেছে বেশ আগেই। সাকিবের পর 100 টি টোয়েন্টি উইকেট সোয়ার দৌড়ে আছেন টিম সাউদি এবং রশিদ খান। তবে ব্যাট হাতে 1000 রান তাদের এখনও যোজন যোজন দূরে। টিম সাউদির রান মোটে 249 এবং আফগানিস্তানের রশিদ খানের 179। এই ডাবলে তাই আগামী বেশ কিছুদিন সাকিব আল হাসানের একা থাকা অনেকটাই নিশ্চিত।